আমাদের আজকে যে ওয়ার্কশপটা সেটা বেসিক্যালি ফার্স্ট প্রিন্সিপাল ডিএফটি ক্যালকুলেশনের উপরে, এবং যেটার জন্যে আমরা অ্যাজ ইউজুয়াল কোয়ান্টাম এসপ্রেসো ইউজ করি, যদিও আরও অনেক সফটওয়্যার আছে বাট কোয়ান্টাম এসপ্রেসো আমাদের কুয়েটে একটু বেশি ইউজ হয়। যাই হোক, আমরা শুরু করছি। আমরা আজকের এবং আগামীকালে যে দুটো সেশন নিব, বেসিক্যালি আমরা যখন মাজেদ আমাদেরকে রিচ করে, আমাদের আসলে তখন আমরা তানবিন রিচ করে অ্যাকচুয়ালি, সো তানবিন যখন এই জিনিসটা নিয়ে কথা বলে তখন আমাদের মনে হয়েছিল না এরকম একটা জিনিস করা আসলে উচিত, এবং আমরা অনেকদিন ধরে আসলে চেষ্টা করছিলাম যে এরকম একটা রেপোজিটরি সবার সাথে শেয়ার করার। এবং তো আপনাদের যে সাকিব ভাই অলরেডি এই নিয়ে অনেক বেশ কিছু দূর কাজ করেছে এবং গিটহাবে একটা ভালো রেপোজিটরি ক্রিয়েট করা আছে। আমরা যখন জিনিসগুলো শিখছিলাম তখন আসলে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল, কারণ লাইক অনেকটা ছন্ন ছাড়া টাইপ, কি করবো, কোথা থেকে শুরু করবো, এভাবে বলে আমরা জানতাম না। তো আজকের এবং আগামীকালে যে দুইটা ওয়ার্কশপ, আমরা এই দুটো ওয়ার্কশপ টোটাল তিনটা ফেজে নিব। তো ফেজ বা পার্ট যে তিনটা, তার ভিতর প্রথমে থাকবে যে ফান্ডামেন্টাল থিওরেম এবং প্রিন্সিপালস, যেটা আমি নিব। তো এই জায়গায় আমি যেটা চেষ্টা করব যে ডিএফটি বা কোয়ান্টাম স্পেস রিলেটেড যে ফিজিক্সগুলো, মানে কোয়ান্টাম মেকানিক্স বা বেসিক ফিজিক্স, সেগুলো একটু জাস্ট টাচ করার এই জন্য বলছি, কারণ জিনিসগুলো অনেক ভাস্ট, এবং সে আমাকে যদি 1 আওয়ার প্ল্যাটফর্ম দেওয়া হয় সেক্ষেত্রে এটা কোনোভাবেই পসিবল না যে সবগুলো জিনিস আমি এখানে দেখান। তো আমি যেটা চেষ্টা করব যে একবার স্পেসিফিক যে জিনিসগুলো আমাদের ফান্ডামেন্টাল জানার পরে আমরা আসলে কোয়ান্টাম স্পেসতে হাত দিব, সেই জিনিসগুলো যাতে অ্যাটলিস্ট আমরা জানি। আমার সেশনের পরে আপনাদের জিকুল ভাইয়া, উনি হচ্ছে ক্লাসটা পরের পার্টটা নিবে, ওই পার্টে উনি চেষ্টা করবে যে লাইক আমাদের লিনাক্স রিলেটেড যে কাজগুলো, অর্থাৎ আপনারা যদি লিনাক্স সফটওয়্যার ইউজ করেন বা উইন্ডোজ সাবসিস্টেম ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের কী কী সফটওয়্যার ইউজ করা লাগবে বা কী কী সফটওয়্যার ইউজ করা দরকার, সেগুলোর উপরে একটু কথা বলবো, এবং ওইগুলার উপর আপনাদের একটু ওয়াক থ্রু করাবে যে কোন কোন জিনিসটা কীভাবে কাজ করে। ফাইনালি যেটা আগামীকালের সেশন আপনাদের সাকিব ভাইয়ের, তো ওই সেশনটাতে আমরা বেসিক্যালি সিমুলেশনটা দেখাবো, অর্থাৎ সিমুলেশন বলতে বোঝাচ্ছি লাইক আমরা কীভাবে একটা ম্যাটেরিয়াল কীভাবে একবারে ইনিশিয়াল স্ট্রেস থেকে সেটা কীভাবে আসলে ডিজাইন করি, সেটা থেকে কীভাবে আমরা প্যারামিটার সিমুলেট করি, আউটপুটটা কীভাবে দেখি, কোন কোন আউটপুট দেখা লাগে, কেন দেখা লাগে। আপনার যদি আমি একটা র্যান্ডম পেপার থ্রো করি, সেই পেপার থেকে আপনারা কী কী পার্ট নেবেন বা কী কী পার্ট আপনাদের আসলে থিসিসের জন্য লাগবে, এই পার্টগুলো নিয়ে আগামী ক্লাস কথা হবে। তো আমার যে পার্টটা, পার্সোনালি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই পার্টটা হবে সবচেয়ে বোরিং পার্ট, কারণ এখানে হচ্ছে ফিজিক্স নিয়ে কথাবার্তা হবে, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো।